সুন্দরবনে এবার দেখা গেল একসাথে 4টি রয়্যাল বেঙ্গল টাইগার, এবং এই 4টি বাঘকে পর্যটকরাই প্রথম উপলব্ধি করেন সুন্দরবনের সজনেখালি ফরেস্টের চোরাগাজীখালির জঙ্গলে। মূলত এদিন সকালে প্রথমে একটি বাঘিনীকে দেখা যায় 2টি বাচ্চা নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে। শুধু তাই নয়, পরবর্তীতে আরও একটি বাঘকে দেখা যায় সেই বাঘিনী এবং 2টি বাচ্চার পেছনে, অর্থাৎ 2টি বাচ্চা এবং 2টি পূর্ণবয়স্ক বাঘ এদিন সুন্দরবনের জঙ্গলে চোরাগাজী খালিতে দেখা গেল। এই বাঘের দলটি তারপর নদী পেরিয়ে ঢুকে পড়ে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে। মূলত সুন্দরবনের জঙ্গলে প্রায়শই বাঘ দেখার ঘটনা ঘটছে, কিন্তু একসাথে 4টি বাঘকে দর্শন একেবারে বিরল ঘটনা, যা উপলব্ধি করলেন পর্যটকরা। সুন্দরবনের জঙ্গলে যে বাঘের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে হলো তার বড় প্রমাণ। ফলে সুন্দরবনে জঙ্গলে বাঘ আগামী দিনে বাড়বে তার বলা অপেক্ষা রাখে না। সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে, ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সেরা আতিথেয়তা, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, কল 9564226760।